কুমিল্লায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে উৎসবমুখর প্রচারণায় দিন পার করছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। এ সময় তার সাথে যোগ দিচ্ছেন শত শত দলীয় নেতাকর্মী। শুক্রবার বিকেলে নগরীর 23 ও 24 নং ওয়ার্ড, কালীরবাজার, দিদার সমিতি, দৌলতপুর, গোবিন্দপুর ও টমসন ব্রিজ এলাকায় প্রচারণা চালান মেয়র সাক্কু। বর্তমান প্রধানমন্ত্রী তুমি 100টা ব্রিজ একলঘু উদ্বোধন করছে, ভালো উন্নয়ন করছে আমাদের রাজস্ব টাকা দিয়ে। আমরা যে কর দেই করটা দিয়ে, কিন্তু আমার প্যারে বাদ কই, আমি যে আমার একটা ফ্যামিলি 1 কেজি চাল লাগতো, এখন আমি 1/2 কেজি চালও কিন্তু হিমশিম খাই চাল লাগতেছে। যারা 1 কেজি আলু কিন্তু 1/2 কেজি কিন্তু পারো না। একটা মৌলিক মানুষের মৌলিক চাহিদা হলো গণতন্ত্র, বাক স্বাধীনতা আর আমার ফেরে বাদ থাকতে হবে। এই তিনটা ছাড়া আমার আর উন্নয়ন দিয়ে আমি কী করবো? আমাকে তিনটা তো আমার আমার বাক স্বাধীনতা থাকতে হবো, দেশে গণতন্ত্র থাকতে হবো, আমার জীবন বাঁচানোর লেগে আমার কর্ম থাকতে হবো বা আমার ফেরে বাদ থাকতে হবো। এইগুলি কিছুই নাই। বর্তমান আমাদের 20 কোটি মানুষ কেউ মুখ খোলে না ডরে, কিন্তু এখন আমরা একটা আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর করুণায় প্রতিটা বিভাগে মানুষ জোয়ার মাগছে, মুখ খুলছে। আমি এরমও জানি বরিশালে আমরা 30-40 কিলোমিটার দূর থেকে নৌকা দিয়ে ডাইস সিরা কলা নিয়ে তিন দিনে আইসে। তারা যদি পারে আমরা কেন পারবো না? আমরা আমাদের 17টা উপজেলা আছে, 27টা ওয়ার্ড আছে, 6টা ইউনিয়ন আছে, এবারে আমরা চাঁদপুর ডিস্ট্রিক্ট, বাউন্ড ডিস্ট্রিক্ট আছে, সবে আমরা ইনশাল্লাহ সবে আমার আমি যেভাবে আমার মতো করতেছি, আমাদের আরও নেতাকর্মীরা আছে তারাও ঝাঁপাই পড়ছে ইনশাল্লাহ। আমরা 26 তারিখটা সাফল কর্ম আমার পক্ষ থেকে মেয়র, আমি সাবেক মেয়র পক্ষ থেকে আমি রাজ্য ঘোষণা করতেছি। আমার পৈতৃক সম্পত্তি আছে নানুদিগিবার, এদিকে আমার 27টা ফ্ল্যাট আছে। যারা আগে আসতে চান 24 তারিখ আসতে চান, আমি সব উপজেলার ভিতরে আমি আমাদের পরিচয় আছে তাদের বলে দিছি, 27 ওয়ার্ড আমি বলতেছি, ইউনিয়নগুলি বলতেছি, যারা অসুবিধা আছে তারা আগে চলে আসেন 24 তারিখ, আমি থাকা খাওয়ার ব্যবস্থা করবো। আমার লোকে তারা ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে আমরা টাউনের দিকে রওনা দেবো 26 তারিখ।